আপনার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি কি সুরক্ষিত জানি এই প্রশ্নটি করার পরেই আপনাদের মনের ভিতরে একটা ধাক্কা খাবে এবং আপনার মনের ভিতরে একটা সংশয় কাজ করবে কি আমার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে বন্ধুরা আপনাদের ভিতরে যদি এরকম সংশয় থাকে যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কি সুরক্ষিত রয়েছে কিনা তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি ভিডিও নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউয়ার্স আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে চান তাহলে দুই ধাপে কিছু সিকিউরিটি এবং কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে প্রথমত যে নিয়মগুলো আমি বলবো সেটা আপনার নিজেকে মানতে হবে এবং পরবর্তীতে যে নিয়মটি বলবো সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা আপনার ফেসবুকের সেটিংস থেকে অন করে দিতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে কী কী নিয়ম ফলো করতে হবে প্রথমত আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে যার ভিতরে অন্যতম হলো আপনাকে ফেসবুকের কমিউনিটি যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মানতে হবে বর্তমানে আমরা যারা ফেসবুকে স্টোরি আপডেট করি তখন কিন্তু আমরা স্টোরি আপডেট করার সময় একবারও ভাবি না যে আমরা যে স্টোরিটি দিচ্ছি সেটাকে ফেসবুকের নিয়ম বা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেটা ফলো করতেছি কিনা না যেমন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অথবা রক্তাক্ত কোনো কিছুর ছবি যখন আমরা ফেসবুকের স্টোরিতে দিচ্ছি বা পোস্ট করতেছি তখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাচ্ছে বা ডিজেবেল হয়ে যাচ্ছে এটার কারণ হলো আমরা কিন্তু সঠিকভাবে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্সের যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনটেন করতেছি না বা ফলো করতেছি না অবশ্যই পোস্ট করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আমি যে পোস্টটি করতে যাচ্ছি সেটা কি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলস অথবা ফেসবুকের নিয়ম ফলো করতেছে কিনা তো যারা এখনো পর্যন্ত জানেন না যে ফেসবুক কোন কোন কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে থাকে পোস্ট এবং স্টোরির কারণে তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে গিয়ে আপনারা জেনে নিতে পারবেন কি কি রুলস আপনাকে ফলো করতে হবে সেকেন্ড যে বিষয়টি থাকছে সেটা হলো লিঙ্কে ক্লিক করা আপনাকে যদি কেউ আনন পার্সন একটি লিঙ্ক পাঠায় এবং সেই লিঙ্কে ক্লিক করার পরে যদি আপনি সেই লিঙ্কে ঢুকে দেখেন যে আপনাকে এখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে বলা হচ্ছে আপনি সেখানে ভুলেও ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন না যখনই আপনি সেখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড তার কাছে চলে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে এবং আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে এখন কথা হলো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যখন আমি লিঙ্কে ঢুকে ছিলাম তখন সেখানে দেখেছি ফেসবুক ডট কম লেখা রয়েছে এবং সেখানে ফেসবুকের মতো ইন্টারফেস ছিল তাহলে কেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হলো তাহলে কি ফেসবুক থেকেই আমার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে আসলে বিষয়টা এমন না যখন আপনারা আনন কোনো লিঙ্কে ক্লিক করে কোন জায়গাতে যাচ্ছেন এবং যে সেখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের মতো একটা ইন্টারফেস এবং সেখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে সেটা মূলত আসলে ফেসবুক অ্যাকাউন্ট না বা ফেসবুকের যে ওয়েবসাইট সেটা না সেটা অন্য থার্ড পার্টি একজন লোকের তৈরি করা ফেসবুকের মতো একটা ইন্টারফেস যেখানে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে বলা হবে সুতরাং কেউ যদি আন কোনো কোনো আপনাকে কোনো লিঙ্ক দেয় বা কেউ যদি পরিচিত কেউ যদি আপনাকে লিঙ্ক দেয় তাহলে সেই লিংকে ক্লিক করলে যদি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে বলে তাহলে সেখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন না পরবর্তীতে আরেকটি বিষয় আমাদেরকে ফলো করতে হবে এখন আমরা বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা অ্যাক্সেস নিতে যাই বা একটি অ্যাকাউন্ট তৈরি করতে যাই তখন কিন্তু আমাদেরকে কিছু অপশন দেওয়া হয় যেমন ফোন নাম্বার জিমেল অ্যাকাউন্ট এবং ফেসবুক তো আমরা মেনুয়ালি টাইপ করাটাকে আসলে অসুবিধা মনে করি এবং ফেসবুকে ক্লিক করে দিই এবং ফেসবুক থেকে একটা পারমিশন দিয়ে দিলেই আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় সেই ওয়েবসাইটটিতে কিন্তু এখানে কিন্তু আপনাদের একটা ভয়ের বিষয় থাকে বা এখান থেকেও কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আপনি এরকম কোনো ইন্টারফেস পান সেখানে ফেসবুকের মাধ্যমে লগ না করাই ভালো আপনি চেষ্টা করবেন অন্য আরেকটি জিমেল আপনার ফোনে লগ করে রাখতে এবং আপনি সেই জিমেলের মাধ্যমে আপনার সেই অ্যাকাউন্টে বা সেই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন অথবা ম্যানুয়ালি টাইপ করে অ্যাকাউন্ট করাই সব থেকে বেটার বলে আমি মনে করি তো বন্ধুরা এই যে রুলসগুলো বললাম এই রুলসগুলো কিন্তু আপনার নিজেকে মানতে হবে এছাড়াও ফেসবুকের কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ধারণা রাখি না ফেসবুকে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি অন্য কাউকে দিয়েও দেন তাহলেও সে আপনার ফোন ছাড়া বা আপনার সিম ছাড়া কখনোই আপনার ফেসবুকে অ্যাক্সেস নিতে পারবে না বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু সত্যি এ বিষয়ে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এটা হলো ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংস এসআরও আপনারা জানেন ফেসবুক কিন্তু ইতিমধ্যে সকলকে বলে দিয়েছে যদি ফেসবুকের প্রটেক্ট অপশন অন না করা হয় তাহলে ফেসবুক অ্যাকাউন্ট তারা লক করে দিবে সুতরাং যারা এখনো পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টটি প্রটেক্ট অন করেন নি তারা আমার আগের ভিডিও দেখে ফেসবুক অ্যাকাউন্টের প্রোটেকশন অন করে নিতে পারেন সেই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন এছাড়াও আরো যে দুইটি অপশন রয়েছে সেটা কিভাবে অন করবেন তো বন্ধুরা আপনি যদি আপনার ফেসবুক নিয়ে একদমই নিরাপদ রাখতে চান তাহলে এই তিনটি সেটিংস অবশ্যই আপনার ফেসবুকে এখনই অন করবেন এখান থেকে আপনারা এই থ্রি মানেসে ক্লিক করবেন থ্রি মানেসে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন সেটিংসের ভিতরে সেটিংস এ যাওয়ার পরে আপনি এখানে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামের একটি অপশন আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে বেশ কিছু অপশন দেওয়া হবে যার ভিতরে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন যদি এখানে কোনো নাম্বার না দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই যে আমার নাম্বারের লাস্ট ডিজিট কিন্তু এখানে শো করতেছে তো আপনার ফোনে যদি এরকম কোনো নাম্বার না দেওয়া থাকে বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন না করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে দিবেন যদি এটা অন করেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ফেসবুকে সে লগ করতে পারবে না যতক্ষণ না সে আপনার ফোন থেকে ওটিপি কোড না নিবে এছাড়াও আরেকটি অপশন আপনারা অন করবেন সেটা হচ্ছে আপনার একটু নিচের দিকে গেলে এখানে একটি অপশন পাবেন অপশনটি হলো গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ওটিপি নিয়ে কেউ ফেসবুক অ্যাকাউন্ট লগ করে তাহলে সাথে সাথে আপনাকে নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে এই অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের ভিতরে যে কোনো একটি অপশন আপনি অন করে দেবেন এই তিনটি অপশন হল ফেসবুক নোটিফিকেশন মেসেঞ্জার এবং ইমেল তো এই তিনটে অপশনের যে কোনো একটি অপশন কিংবা তিনটা অপশনে আপনি চাইলে অন করে রাখতে পারেন এতে সুবিধা হবে যখন কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর করে নিতে পারবেন বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন এবং আমি যে নিয়মগুলোর কথা বললাম এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে ফেসবুক নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে কোনো কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ